আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল ফারুক বলছি মোবল অ্যালাবামা থেকে। আর অ্যালাবামা হলো জর্জিয়ার সাথে বর্ডারিং একটা স্টেট। বর্ডার হলো জর্জিয়া এবং লুইজিয়ানা, আরও আরও আরেক সাইড আরেকটা স্টেট হতে পারে, আই এম নট শিওর, ম্যাপ দেখতে হবে এখন। এনিওয়ে আজ হলো মে মাসের এক তারিখ, হ্যাঁ ভুল হয়নি, আজ সোমবার মে মাসের এক তারিখ। এবং গতকাল রাতে আমি এখানে এসে পড়ছি এই অ্যালাবামায়, এবং এখানে একটা ট্রাক স্টপ, সেখানে রাত কাটিয়েছি বেশ নিরাপদ। এখানে $17 দিয়ে শাওয়ার করা যায়, গোসল করা যায়, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, এবং আপনাকে টাওয়াল দিবে, সবই দিবে, বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম আছে, আর আপনার জামা কাপড় ধোয়ার জন্য ওয়াশার ড্রায়ার আছে, পয়সা দিয়ে আপনি নিজে নিজেই জামা কাপড় ধুয়ে নিতে পারেন। তো খুবই ভালো ফ্যাসিলিটি, সুযোগ সুবিধা এবং নিরাপত্তা আছে এখানে, তো ভালো। এখানে টেম্পারেচারও খারাপ না, এখন 60 ডিগ্রি ফারেনহাইট, মানে খুবই কমফোর্টেবল একটা টেম্পারেচার আমাদের বাংলাদেশের শীতের মতো। আর সকাল সকাল সবাই খুবই ব্যস্ত, সব ট্রাকাররা তাদের ট্রাক নিয়ে বের হওয়া শুরু হয়ে গেছে। এনজয় করছি, আমার একটু আমি অনেক এনজয় করছি। গত কয়েকদিন মৃদুল চৌধুরী আঙ্কেলের সাথে কাটিয়েছি, আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে। আর এই তো আর একটু পরেই আজকের ভিডিও আসবে, আশা করি আপনারা এনজয় করবেন। আর আমি আজ এখানে থাকবো কি না আমি শিওর না, আমি এখানের বিচে যেতেও পারি, আর গলফ আর এখানে যেতে পারি, এটা একদম বের কাছেই। আর কি বলবো, অথবা আজকে দুপুরের পর পরই আমি নিউ অরলিয়েন্সের দিকে রওনা হয়ে যেতে পারি, এখান থেকে 2 ঘন্টা মতো লাগবে, 1.5 থেকে 2 ঘন্টা, আর তারপর এক রাত তো ওখানে থাকবো, পরদিন চলে যাব, মানে কালকে চলে যাব লাফিয়াত, আমার কলেজ লাইফ যেখানে কেটেছে, আমার কলেজে, আমার ইউনিভার্সিটি, সেটা ঘুরে দেখতে। যাই হোক, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সাথে থাকার জন্য, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ।